সারা ভারতবর্ষের পাশাপাশি বাংলাতেও দলিতদের উপর আক্রমণ ক্রমাগত বাড়ছে। এরাজ্যের দলিতরা ভালো নেই, যত দিন যাচ্ছে শিক্ষিত মানুষদের আক্রমণের শিকার হচ্ছেন দলিতরা। এবার প্রতিরোধ করতে হবে, যে ভাষাতে আক্রমণ হচ্ছে সেই ভাষাতেই তার জবাব দিতে হবে। সমস্ত দলিত মানুষদের এক জায়গায় আসতে হবে, না হলে আমাদের শেষ করে দেবে ব্রাহ্মণরা। কেন্দ্রে বিজেপি থাকায় দেশে জুড়ে দলিতদের ওপর অত্যাচার চলছে। দলিত ইস্যুতে কেন্দ্রকে নিশানা তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। অনুবাদী ব্রাহ্মণ্যবাদীরা দীর্ঘদিন ধরে দলিত মানুষের উপরে এ ধরনের অত্যাচার চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় যে সরকারটা রয়েছে, সে সরকার দলিতদের সঙ্গে উচ্চবর্ণকে লড়িয়ে দিতে চায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বিধানসভা নির্বাচনে 40টা সিট দিয়েছিলেন, তো 40 জনের মধ্যে 2-4 জন হারতে পারে, বাকি আমরা জিততে রয়েছি।